আপনাদের সকলকে ডিএস ইনফর্মার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আপনারা কিন্তু সকলে জানেন সামনেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু যেভাবে ওমিক্রন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে তা কিন্তু ভাবাচ্ছে সকলকেই। এই ওমিক্রন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে কিভাবে এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলি নেওয়া হবে তা নিয়ে কিন্তু শুরু হয়েছে দুশ্চিন্তা। ভারতবর্ষে একের পর এক কিন্তু ওমিক্রন আক্রান্ত হয়ে চলেছে, যার ফলে বিশেষজ্ঞরা যা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই ওমিক্রনই নিয়ে আসবে তৃতীয় ঢেউ। এভাবে যদি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েই চলে তাহলে কিন্তু আবার খুব শীঘ্রই দেশে হয়ে যাবে লকডাউন। এই পরিস্থিতিতে রাজ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এই পরীক্ষা নিয়ে কিন্তু শুরু হয়েছে চাপানোতুর। একের পর এক স্কুলে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কিন্তু করোনা আক্রান্ত হয়ে পড়ছেন, যার ফলে তাদের পরিবারের সকল সদস্যরাও কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন। অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছেন না। তো এই পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়েই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে শিক্ষা দপ্তর। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত স্কুলগুলি, যার ফলে সকলেরই কিন্তু পড়াশোনা হয়নি ঠিক মতো। তাই সকল ছাত্রছাত্রীরা কিন্তু দাবি রাখছে যাতে খুব শীঘ্রই তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। সরকার কিন্তু ওমিক্রন নিয়ে বিশেষভাবে সতর্ক রয়েছে। এই ওমিক্রনের সংক্রমণকে রুখতে খুব শীঘ্রই কিন্তু দেশে হতে চলেছে লকডাউন। তো এর ফলে সকলে যা মনে করছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকছে।